প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শিক্ষার কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পাঁচ আর সময় তোমাদের রয়েছে দশ মিনিট দেখো একের দাগে রয়েছে সঠিক উত্তরটি খুঁজে বাক্যটি লেখো প্রশ্নে মান হাফ পরে হাফ গুণ দুই সময় সমান এক প্রথম প্রাথমিক চিকিৎসা করা হয় ডাক্তার দেখার পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে রোগ থেকে সেরে ওঠার পর হাসপাতালে ভর্তি হওয়ার পর পরের প্রশ্ন জাতীয় পতাকায় সাদা সাধারণ কৃষের প্রতীক ত্যাগ পবিত্রতা শান্তি না আনন্দের প্রতীক পরের প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট কখন ভারতের জাতীয় পতাকা জাতির উদ্দেশ্যে গণপরিষদের হাতে তুলে দেওয়া হয় মধ্যরাত্রিরে দুপুরবেলা সকাল দশটায় না বিকাল ছটায় দুয়ের দাগের রয়েছে সত্য মিথ্যা লেখো প্রশ্নের মান হাফ করে হাফ গুণ দুই সমান এক প্রথম কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না অশোক চক্রের রং, নীল দেহের ঘাম বেরোনো বন্ধ হয়ে গিয়ে চামড়ার রং লালচে হয়ে যাওয়া হি একটি উপসর্গ তিনি দাগের রয়েছে শূন্যস্থান পূরণ করো প্রশ্নের মান হাফ করে হাফ গুণ দুই সমান এক লাল ঔষধ ড্যাশ প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত হয় পরের প্রশ্ন সার্বভৌম সমাজতান্ত্রিক ড্যাশ গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতীক জাতীয় পতাকার প্রতি আমি আনুগত্যের শপথ নিলাম পরের প্রশ্ন উনিশশো সালে গান্ধীজির তৈরি পতাকার ওপর দিক থেকে সাদা সবুজ ও ড্যাশ রং তিনটি সমান আড়াআড়ি ভাগ ছিল চারদাকে রয়েছে দু এক কথায় উত্তর দাও প্রশ্নের মান রয়েছে এক করে এক কিন্তু দুই সমান সমান দুই যে কোনো দুটি প্রশ্ন তোমাদের উত্তর করতে প্রথম ভারতের জাতীয় পতাকার মাপ কি অনুপাতে হওয়া উচিত পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন সালে কে প্রথম ভারতের স্বাধীনতার জন্য পতাকা উত্তোলন করেন পরের প্রশ্ন প্রাথমিক চিকিৎসার বক্সের দুটি উপকরণের নাম লেখো ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের পাঁচ মার্কের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার কোশ্চিন পেপার ভালো করে কোয়েশ্চিন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেলাইকন প্রেস কাঁকো যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকশন তোমার পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের কোশ্চেন পেপার কিন্তু উত্তর সহ আপলোড করে দিয়েছি তোমরা যে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলোও কিন্তু তাড়াতাড়ি দেখে নাও যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাবো সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দের কাছে তুলে ধরো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে